Assalamu alaikum. How are you, dear student? I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. This is Abdul Rahim, assistant English teacher, Goripur Bilkis Musharraf Girls High School, Daudkandi, Kumilla. All praises be to Allah who has given ability to take online class. I hope you will be very benefited if you are attentive to online class. First of all, I congratulate the proper authority who has arranged the online class system. There is nowhere without online class in this present situation. I suggest the student, all of you should follow the online class to learn something. If you follow the online class, now I will discuss an important topic which is used in different classes. The topic is article. Article means in Bangla padashrito nirdeshok. The word which is used before person or things and indicates definitely and indefinitely is called article. There are two kinds of article. Article dui dhoroner. There are two types of articles, indefinite articles, they are A and N. Definite articles, the. We use A and the. The use of स्वाभाविक भावे आम्रा कन्सोनेंटेर पूर्वे ए व्यवहार करी एवं बावलेर पूर्वे आम्रा एन व्यवहार करी जेमन दिस वर्ड द फर्स्ट लेटर इज एम इट इज कन्सोनेंट एंड we use a in the blank. The first letter of this word is vowel. We use n. এর ব্যতিক্রম আমরা জেনে নিতে হবে যে ভাওয়েলের পূর্বে কোন কোন সময় এন না বসে এও বসতে পারে। আমরা কবিতার ভাষায় খুব সুন্দরভাবে সেটা জেনে নিব। ভাওয়েলের পূর্বে আমরা জানলাম যে এন বসে, কিন্তু ভাওয়েলের পূর্বে কোন কোন সময় এও বসতে পারে। কবিতার ভাষায় সে স্থানগুলো হলো thank you.
ইউ যদি ইউর মতো, ই যদি ইউর মতো, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, এদের পূর্বে এ বসে সব গ্রামারে কয়। যেমন হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউ ইউর মতন উচ্চারিত হয়েছে, সেজন্য আমরা এখানে এ বসাবো। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, ইউটা এখানে ইউর মতন উচ্চারিত হয় নাই, এখানে উচ্চারিত হয়েছে আ, আয়ের মতো উচ্চারিত হয়েছে, সেজন্য আমরা এখানে এ ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ব্যবহার করব অ্যান। এটাকে আমরা কখনো উমব্রেলা বলতে পারি না। আর ই যদি ইউর মতো উচ্চারিত হয়, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে ইটা ইউর মতো উচ্চারিত হয়েছে, সেজন্য আমরা এখানে বাউল হওয়া সত্ত্বেও এ ব্যবহার করব। এখানে ইটা ইউর মতো উচ্চারিত হয় নাই, হি ইজ ড্যাশ ইংলিশম্যান, এখানে ইটা ইয়ের মতন হয়েছে, ইউর মতো হয় নাই, সেজন্য আমরা এখানে এন ব্যবহার করব। আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে আমরা ও ওয়ার মতন উচ্চারিত পেয়েছি। অপরদিকে দিস ইজ ড্যাশ ওপেন ফিল্ড, এখানে আমরা ও ওয়ার মতন উচ্চারিত পেয়েছি, আর এখানে ও ওয়াপেন বলতে পারি না, এই উচ্চারণের দিক থেকে ও ওয়ার মতন উচ্চারিত হওয়ার কারণে আমরা এখানে ব্যবহার করব এ, কিন্তু ও ওয়ার মতন উচ্চারিত না হওয়ার কারণে এখানে আমরা ব্যবহার করব এন। তাছাড়া এব্রিভিয়েশন যুক্ত এব্রিভিয়েশন যুক্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তবে আমরা এর পূর্বে এন বসাবো। আর উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়, এর মতো হয়, তবে আমরা এ বসাবো।
যেমন হি ইজ ড্যাশ এম এ, হি ইজ ড্যাশ এম এ, এম শব্দটাকে আমরা বানান করব, স্পেল করে নিব এম এ এম, এটা এম এটা এম। তাহলে প্রথম উচ্চারণ আমরা পাইলাম এ দিয়ে, সেজন্য আমরা এর পূর্ব বসাবো এন, যেহেতু এ ভাওয়েল। নেক্সট হি ইজ ড্যাশ বি এ, বি এ, বি আমরা কি উচ্চারণ পাই, বি সমান সমান বি ই। তাহলে বি এর উচ্চারণ আমরা কনসোনেন্ট দিয়েই পাইলাম, সেজন্য এখানে আমরা বসাবো এ। কোনো শব্দের প্রথম অক্ষর যদি অনুচ্চারিত হয়, যে অক্ষর থেকে উচ্চারিত হয় ওই অক্ষর হিসাবে আর্টিকেল বসে। যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে আমরা এইচ কনসোনেন্ট, এইচ এখানে উচ্চারিত হচ্ছে না, ও থেকে আমরা উচ্চারণ করছি অনেস্ট। এটাকে আমরা হনেস্ট বলতেছি না, এটাকে আমরা বলতেছি অনেস্ট, ও থেকে উচ্চারণ হচ্ছে, আর ও হলো বাওয়াল, সেজন্য আমরা এর পূর্বে এন বসাব। আর হি ইজ ড্যাশ নলেজেবল পারসন, এখানে কে উচ্চারণ হচ্ছে না, এন থেকে উচ্চারণ হচ্ছে, এন যেহেতু কনসোনেন্ট সেজন্য আমরা এর পূর্বে বসাবো এ। এখন আমরা দি এর ব্যবহার সম্পর্কে জানব। স্বাভাবিকভাবে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে দি ব্যবহার হয়। আই নো ড্যাশ ম্যান, এখানে আমরা নির্দিষ্ট করে যদি বুঝাই তাহলে আমরা এখানে দি ব্যবহার করতে পারি। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, কিন্তু যদি আমার উদ্দেশ্য থাকে আমরা নির্দিষ্ট করে বুঝাবো না, তাহলে এখানে এ দিলেও উত্তর হবে। এভাবে আমাদের মনে নাও থাকতে পারে, সেই জন্য আমরা একটা কবিতার ভাষা সংক্ষেপে জেনে নিব কোন কোন জায়গায় দি বসতে পারে। যে সকল জায়গায় আমরা দি বসাবো কবিতার ভাষায় সে জায়গাগুলো হলো নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, ধর্ম, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট, সংবাদপত্র, দিন, তারিখ, মাসের নাম, আরও যত আছে খ্যাতদাম, চন্দ্র, সূর্য, গ্রহতারা, যত আছে বিশ্বদোরা, পৃথিবীতে একটি আছে যত, তৎপূর্বে দিবসে শাস্ত্রবিধি মতো। আমরা জানলাম যে নদী বুঝাতে নদী পদ্মা, মেঘনা, যমুনা, সাগর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, জাহাজাদি বলতে টাইটানিক আছে, গিরিপুঞ্জ, জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে করে যে শব্দগুলো উল্লেখ হলো এগুলোর পূর্বে আমরা দি বসাবো। তাহলে দি এর ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি কবিতাটাই মনে রাখি আমরা দি সুন্দরভাবে ব্যবহার করতে পারো, ব্যবহার করতে পারবো। পৃথিবীতে একটি আছে যত, তৎপূর্বে দি বসে শাস্ত্রবিধি মতো। ড্যাশ পদ্মা ইজ ড্যাশ রিভার, এখানে পদ্মা একটা নদীর নাম। তাহলে আমরা এখানে লেখা কবিতার মধ্যে আছে যে নদী বুঝাতে পদ্মা একটা নদী, তার পূর্বে আমরা দি বসাবো। দ্য পদ্মা ইজ এ, এখানে একটি নদী, সেজন্য আমরা এ বসাবো। মুসলিম জাতি বুঝাইতে মুসলমান, মুসলিম একটা জাতি, সেজন্য এর পূর্বে আমরা দি বসাবো এ গুড নেশন, এখানে এ। বার্ডস ফ্লাই ইন ড্যাশ স্কাই, এখানে
বার্সের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ছুটি একটা ধারণা থাকতে হবে, ইফ উই ডু নট হ্যাভ এনি প্রপার আইডিয়া উই ক্যান নট ইউজ আর্টিকেল প্রপারলি। ফার্স্ট অফ অল উই শুড আর্ন এ গুড আইডিয়া অ্যাবাউট আর্টিকেল। এখানে দেখা যাচ্ছে বার্ডস ফ্লাইং দ্য স্কাই, কোন কোন সময় দেখা যায় যে একবার বলা হয় আর্টিকেল বসবে, আবার বলা হয় আর্টিকেল বসবে না, প্রপার নাউন হলে আর্টিকেল বসবে, আবার প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না, এক বহুবচন হলে আর্টিকেল বসবে, আবার বলা হয় যে বহুবচন হলে আর্টিকেল বসবে না, সেই জন্য কোন কোন ক্ষেত্রগুলোতে আর্টিকেল বসানো হবে বা কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসানো যাবে না সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে, তখনই আমরা সঠিকভাবে আর্টিকেল ব্যবহার করতে পারবো। এখানে দ্য বার্ডস আমি দিয়ে দিলেও পারি, জাতি হিসেবে পাখি একটা জাত, আর এখানে কোনো আর্টিকেল ব্যবহার না করলো সমস্যা নেই, কিন্তু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, স্কাই আকাশ হলো একটি, সেজন্য আকাশে স্কাইয়ের পূর্বে আমরা অবশ্যই দা ব্যবহার করব। Dear student, last of all I want to say, if you want to use article properly, you should learn more and more. If you do not learn more and more, you cannot be able to use article properly. This is a critical point, critical topic. If you study more, you will be able to article clearly. Thank you everybody.